হাস্তিনি ফুরমনি বাসলেমনি সামুখলাই থেরক তৌমানি সুপ্রীতি ভট্টাচার্য ক্রাকশালী ফুঙ্গ সুংসান ইয়াকার খা বিন থুই মানে তুই দার বিদল থাকে ন খা খামলাইমু তোমার শালক রমইন হাইমের ক্লাই যা আরও তাবুক তৌমানি কসাম ফুরমনি মন্ত্রী এবার তাবুনি এম এল এ তপন চক্রবর্তী বিনি লগি সজার কজার সাহা খামনগর লংনা নাগু অক্টোবর নিশিবির শালমারি নিশিমি কাশে বেসরকারি সাহা খামনগর সাকনাই রেজাগি তৌমানি বেলেকিন হামি আংমাবাই নভেম্বর বুড়ি শালমারি নিশিমি নব ভেন্টিলেশন রোগ তলাঙ্কা সাকনাই কলজাগি তৌমানি যত চাইচুমরণ উলফানো নারগি মালিয়া ক্রাকশাল সংসানো ইয়াকারি থাঙ্কা থৈপুর বিনি উমর দক্ষি থাম বিশি সুপ্রীতি ভট্টাচার্য কলা শহরনি ইয়াকশিনি শিকলার নাইকল থাইরংনি বিশিংতি আরনি বরিয়নি বন্দলনি আদংসুনি বিশিংতি কাশা সামুল খেলাই লংমানি তংমানি সামুর খেলাই থাইনি বিশিংতি চা বাগানে সামু খেলাইনি রং বিশিঙ্গ বিনি বাবু তংমানি খরকচা চানি সামুখলাই থাইরংনি আজর নাইকলাইনি অজমা আপনি উলন বন তেওয়াইশা ফুরংমনি থাইরগ গরংমানি হাইমিয়া খেলাইমানি রংনি অবহাইন তাবুক তেওয়াইশা নুকজাগি তংখা আজর অবন তাবুকে পাইথাকে সংসার নসে ইয়াকারে কলাংশিউ অবন তৈ ন কবংমা দাল বিদাল ফুনুক মুর অবহাই নতেশা কক্তমারক মানে তংমানি হামিয়া কক্তমা তপন চক্রবর্তী রামনগরনি এক নম্বর আচুকথাই রংনি বিনি আরও থাঙ্গে কেবনের বদলনে জমা মানিক সরকার থাঙ্গে সৈকিয়া সিপিএমনি হাস্তি তাংফং বদলনে আদং মানিক দে পবিত্র কর হাস্তি নাইকলনাই শঙ্কর প্রসাদ দত্ত রতন দাস সুভাষিস গাঙ্গুলির কবিতায় কুবুজি নাইকলনাইর আবনি হল সিপিএমনি হাস্ট্রি কমিটি হাবানগ মাংক থেরং তবুই কচাক বানারক বৈবন খলবই সিপিএমনি কেন্দ্র কমিটি আদং অগুর দেবরমা রমা দাস মানিক দে আর সিপিএমনি নাইকলনে খবি দার বিদার ফ্রংনাই মতানি বরগ ফাই বরম ইয়াফরকা কচা মন্ত্রী এনি বিনি লগি সং থিমান নতিখা খামলাই মু ইয়াফরকা সিপিএমনি নাইকলনাই রক শুভানুধায়ী আমাদের পার্টির অতি ঘনিষ্ঠ সমর্থক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সম্পাদক কমিটির সদস্য কমরেড তপন চক্রবর্তীর পত্নী কমরেড সুপ্রীতি ভট্টাচার্য পরে চক্রবর্তী হয়েছেন তাকে শেষ বিদায় দিলাম। দীর্ঘদিন রোগে ভুগছিলেন, নানান ধরনের শারীরিক জটিলতা ছিল, প্রায়শই হাসপাতালে ভর্তি হতে হতো। এর মধ্যেই কোনোরকমে বেঁচেছিলেন, টিকেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। গত কয়েকদিন যাবতে বেশ কিছুদিন ধরেই আগরতলা আইএলএস হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থা ক্রমশই জটিলতার দিকে যাচ্ছিল। অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আজ সকালে তিনি পরলোকগমন করেছেন। চক্রবর্তী ছাত্র আন্দোলন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে ছাত্র আন্দোলন কৈলাসহর তার বাবার বাড়ি, সেখানে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সত্তরের দশকে নারী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সত্তরের দশকে কৈলাসহরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আবনি উলন বতলানি সিমলাঙ্কতর সুপ্রীতি ভট্টাচার্যনি পাইথাক সামুরক উংখা বন থৈমানে তৈ যত থাইয়ন খা খামলাই মুং নুকজাখা বিউ রিপোর্ট চ্যানেল দিনরাত।